আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, টিকটক নিয়ে আমাকে এত কমেন্ট, এত মেসেজ করে যে যা আপনাদেরকে বলার মতো না। আসলে অনেকে বলে যে ভাই, আমাদের টিকটক ভিডিওতে ভিউজ নাই কেন, আমাদের ভিডিও ভাইরালে যাচ্ছে না কেন, আমাদের ভিডিও ফরইউতে যায় না কেন। তো এই যে কিছু টপিক বা এই যে কিছু কোয়েশ্চনস নিয়ে আজকের এই ভিডিওটা মূলত আপনাদের জন্য নিয়ে আসলাম। আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদেরকে দেব যে তথ্যগুলো আপনারা মেনে চললে বা আপনারা যদি ভালোভাবে শুনলে আশা করি ইনশাল্লাহ আপনাদের ভিডিও ট্রেন্ডে যাবে এবং ফলোতে যাবে। তো আমি অনেক ডিটেইলস এর পর অনেকেই আমাকে কোয়েশ্চন করছে, আমি কারো কোয়েশ্চন মানে সিরিয়াসলি নিয়ে আমি জাস্ট ভিডিও বানাই নেই, সব কোয়েশ্চন মিলে সবার কথা শুনে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম। ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটু দেখুন, দেখে শুনে বুঝে সবকিছু বুঝে আপনারা কাজ করা শুরু করেন, ইনশাল্লাহ আপনাদের ভিডিও ট্রেন্ডে যাবে। তো আসুন তাহলে আমরা মূল কথা শুরু করে নিই। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের প্রত্যেকের কাছে, আপনাদের যদি এ ধরনের ভিডিও ভালো লাগে, টিকটক বা টেকনোলজি ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো গাইস, তো আসুন আমরা মূল কথা বলে নিই। তো ফার্স্ট যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কি, আপনারা অনেকে আছেন টিকটকে টিকটক ভিডিও আপলোড করেই যাচ্ছেন, কি আপলোড করতেছেন কি না করতেছেন এটা জাস্ট আপনারা দেখতেছেন না, মানে জাস্ট আপনারা বলতেছেন আমরা একদিন একদিন ভাইরাল হব, মানে একদিন একদিন আমাদের ভিডিও ফলোতে যাবে, আমরা শুধু ভিডিও আপলোড করতেই থাকবো। সো ইটস ফেক, মানে এটা জাস্ট আপনারা ভিতে, এটা আপনাদের, এটা আপনারা জাস্ট কাজ করে যাচ্ছেন, কোনো কিছু হবে না কোনো দিন। এখানে বর্তমানে যে সোশ্যাল মিডিয়াগুলো, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, এগুলো হচ্ছে কি বড় বড় প্ল্যাটফর্ম। এই যে সোশ্যাল মিডিয়াগুলোগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আমি আপনাদের জন্য আপডেটের অনেক ভিডিও নিয়ে আসছি, ভিডিওগুলো দেখেন তারপর বুঝতে পারবেন কত রকম আপডেট যে টিকটকে আনতেছে। তো এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আপনারা উলুট পালুট মানে যেরকম হোক না কেন, মানে আপনাদের যেরকম ইচ্ছা সেরকম আপনারা ভিডিও আপলোড করলে কখনো আপনাদের ভিডিও ট্রেন্ডে এনে যাবে না, কারণ এরকম আপনাদের মতো অ্যাভেলেবেল লোকে রয়েছে। আপনারা যে ফর ইউতে ভিডিওগুলো দেখেন, যে ভিডিওতে 1 লাখ 2 লাখ লাইক আছে, ওই ভিডিওগুলা মানে এই যে যেরকম ভিডিওগুলো আপনারা ফর ইউতে দেখেন সেরকম আপনি কি একটা ভিডিও আপলোড করছেন? আপনি একটু ভেবে দেখেন তো, কেন আপনাদের ভিডিও ভাইরাল যাবে? আপনারা জাস্ট ভিডিও আপলোড করে যাচ্ছেন, অন্যদের ভিডিও ভাইরাল হচ্ছে, ওগুলো দেখে দেখে আপনারা জাস্ট ওদের কাছ থেকে মোটিভেশন নিয়ে, ফারহান এমদাদুল তাদের কাছ থেকে মোটিভেশন নিয়ে আপনারা জাস্ট ভিডিও আপলোড করে যাচ্ছেন, কোনো কিছু হচ্ছে না। হবে না তো, আপনারা তাদের মানে তাদেরকে সাপোর্ট করে আপনারা মানে বসে থাকতেছেন। আর ফারহান একজন ব্যক্তি আছে, উনি জাস্ট, আমি আপনাদেরকে ওনার বিরুদ্ধে যাচ্ছে না, জাস্ট উনি ছোট ইউজার দেখে ইউজ করে করে উনি বড় হয়ে যাচ্ছে, লাইক করবে বলো, কমেন্ট করবে বলো, সাপোর্ট করবে বলো, অনেক কিছু বলে বলে ছোট ইউজারদের মাইন্ডটা জাস্ট উনি ঘুরিয়ে নিচ্ছে, ঘুরিয়ে নেওয়ার পর তাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে উনি বড় হয়ে যাচ্ছে, টোটালি আপনাদের কোনো লাভ হচ্ছে না। সো আপনাদের কী করতে হবে, মানে এক নিশে বলতে মনোযোগ দিয়ে, যদি আপনারা টিকটকে ভালো কিছু করতে চান, আপনাদের এক নিশে মনোযোগ দিয়ে মানে মনকে বিশেষ মনোপ্রাণ, বিশেষ করে টিকটকে ভালো কিছু করা যায় এরকম একটা ট্রাস্ট নিয়ে আপনাদের কাজ করে যেতে হবে। কাজ কীভাবে করবেন, এমন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন যে ভিডিও দ্বিতীয় কেউ আপলোড দেয় না। আমি আপনাদেরকে বিষয়টা হয়তো বুঝে দিতে পারছি, এটা টিকটক নিজেই বলছে যে আপনারা আমাদের প্ল্যাটফর্মে এমন ভিডিও আপলোড করবেন যে ভিডিও নতুনত্ব, মানে ইউনিক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আমিও ট্রাই করি আমার ইউটিউব চ্যানেলে নতুন কিছু আপনাদেরকে শেখানোর জন্য, আর আমি যদি নতুন কিছু না দিই তাহলে আপনারা ব্যাড কমেন্ট করে। সো আপনি যদি টিকটকে নতুন কিছু না দেন তাহলে ওরা কী করবে, মানে ওরা আপনার পুরাতন ভিডিওগুলো কি মানুষই মানে আপনার মানুষকে ট্যাগ করছে আপনার ভিডিও দেখার জন্য, আপনাকে লাইক দেওয়ার জন্য? আপনাকে এমন কিছু করে দেখাতে হবে যে ভিডিওতে মানে যেই কন্টেন্টটা দেখে মানুষ বাধ্য হয়ে লাইক দেয়, আপনি তো আমার ভিডিওতে বাধ্য হয়ে লাইক দেবেন, কারণ এরকম যে একটা ইনফরমেটিভ তথ্য আপনি পাইছেন এই জন্য। সো আপনাকেও এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যে ভিডিও দেখে তাদের ভালো লাগবে, ভালো লাগার পর তারা বাধ্য হয়ে আপনাকে লাইক দিবে, আপনাকে কমেন্ট করবে। সো এইরকম একটা ভিডিও আপনাকে তৈরি করতে হবে। এখন কী ভিডিও তৈরি করবে, ফর এক্সাম্পল আপনি ইসলাম ভিডিও তৈরি করেন, মানে ইসলামিক ভিডিও তৈরি করেন, ইসলামিক ভিডিওতে মানে দেখবেন আপনাদের মতো কত ইউজার রয়েছে, তাদেরকে ফলো করবেন, তাদেরকে ফলো করে তারা কীরকম ভিডিও আপলোড করছে, তাদের সে আপনি আরও ভালো ভিডিও আপলোড করার ট্রাই করবেন। ধরেন আপনি মিডিয়া এন্টারটেনমেন্ট বা বিভিন্ন গান দিয়ে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদের মানে আপনাদের মতো যারা ছোট ইউজার রয়েছে তাদের সে আপনি ভালো গান করার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরালে যাবে। আরও আছে ইনফরমেটিভ কথা, আমি জাস্ট আপনাদেরকে বলতেছি স্টেপ বাই স্টেপ। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি, বিভিন্ন ট্রেন্ড আপনাদেরকে খেয়াল করতে হবে। ট্রেন্ড বলতে এখন কি, ধরেন কয়েকদিন পর পর মানে ট্রেন্ড আসে, সেটা হোক এন্টারটেনমেন্ট হোক, সেটা ইসলামিক হোক, বিভিন্ন ইসলামিক বলতে ধরেন ওই যে তাকরিম নামে যে একটা লোক সারা বিশ্বে ফেমাস, সারা বিশ্বে এক নম্বর হয়েছে,
ওটা একটা ইসলামিক ক্যাটাগরিতে ট্রেন্ডে আসছিল। আপনি যদি তাকরিম নিয়ে ভিডিও তৈরি করতেন তখন আপনার ভিডিও 100% ভাইরাল হতো, তখন ওটা ট্রেন্ড ছিল। সো এই যে সময় অসময়ে বিভিন্ন মানে সামনে যত সময় আসতেছে তত এক একটা জিনিস ট্রেন্ডে আসে, মানে এক একটা জিনিস ভাইরাল থাকে সবসময়। এই ভাইরালগুলো মূলত আপনাকে খেয়াল করতে হবে এবং খেয়াল করার পরে আপনাকে ওই ভাইরাল নিয়ে ভিডিও আপলোড করতে হবে, ওইটা নিয়ে আপনাকে কথা বলতে হবে। মূলত কেন লজ্জা শর্মের কিছু নয়, জাস্ট আপনাকে কথা বলতে হবে এবং ভিডিও তৈরি করতে হবে, যেহেতু আপনি টিকটকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন, যেহেতু আপনি প্রতিদিন টিকটক বানাচ্ছেন। তো মূলত কথা হচ্ছে কি, আপনাকে কোনো সরবেন কোনো কিছু নেই, জাস্ট আপনাকে ট্রেন্ড হিসেব করতে হবে এবং নতুনত্ব কিছু আপনাকে দেখাতে হবে আপনার দর্শককে, মানে আপনার যারা ফলোয়ার্স আছে তাদেরকে নতুন কিছু দেখাতে হবে, তারপর ওনারা আপনাকে লাইক দিবে যেমনটা আপনি আমাকে লাইক দিচ্ছেন এখন। এই যে কিছু কথা আপনাদেরকে বললাম, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা, যারা টিকটকে ভিউজ হয় না লাইক হয় না সব কিছুর সমাধান এই কিছু কথা, ছোট্ট কথায় আপনারা সব কিছুর সমাধান আশা করে পেয়ে গেছেন এবং পেয়ে যাবেনই 100%। আপনারা নতুন কিছু দেখালে আপনাদের ভিডিওতে লাইক আসবে, ভিউজ বাড়বে 100%। দেখেন আজকে আজকের এই কথাটা শুনে আগের যে ভিডিওগুলো তৈরি করছিলেন সবগুলোর ভিন্ন রকম একটা ভিডিও তৈরি করে আপলোড করে দেখেন, যে ভিডিওটা HD আপলোড করার চেষ্টা করবেন, HD কোয়ালিটিতে, MB4 না। MB4 বর্তমানে একটা ছোট্ট বাচ্চা MB4 দেখে না, ওটা হাই HD দেখে, 4K ভিডিও দেখার চেষ্টা করে, কারণ অ্যাভেলেবল 4K ভিডিও। এই জন্য আপনি এমন একটা ভিডিও তৈরি করেন যেটা HD, এই ভিডিওটা দেখার পর কমেন্ট করে যাবেন আসলে আপনার তথ্যটা কেমন লাগলো এবং সাবস্ক্রাইব তো করবেন পরবর্তী আর ভিডিও পাওয়ার জন্য, আর একটা লাইক দিয়ে যাবেন এই যে গুরুত্বপূর্ণ একটা তথ্য যেহেতু আপনি পাইছেন। তো এইটা দেখে আপনি গিয়ে আপনি এক মন এক দিল একটা ভিডিও তৈরি করবেন, যে ভিডিও দ্বিতীয় আর কেউ তৈরি করে নেই এবং আপনার IDতে আর কোনো দিন আপলোড করা হয় নাই, তখন আপনি ওই ভিডিওটা আপলোড করার পর নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না, মানে নিজের ভিডিও ওইটা সুন্দর হয়েছে এটা তো সুন্দর হবে, আপনি মানে একটা ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবেন এটা তো সুন্দর হবেই। তো অনেক ক্ষেত্রে কী হয়, আমরা যেহেতু একটা সুন্দর ভিডিও আপলোড করি, সুন্দর ভিডিওটা মানে যেহেতু একটু সুন্দর হয় এটা আমরা বারবার প্লে করে দেখতেছি নিজের আইডি থেকে, তখন আপনার ক্ষতি হচ্ছে। 24 ঘন্টার মধ্যে আপনি আপনার নিজের ভিডিও কখনো প্লে করতে পারবেন না, এটা টিকটকে বাধা দিছে, মানে টিকটকে বলে দিছে 24 ঘন্টার পর, মানে ভিডিও আপলোড করার 24 ঘন্টার ভিতরে আপনি আপনার ভিডিও প্লে করবেন না, প্লে করলে আপনার আইডিটা ফিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সম্ভাবনা বলতে আপনার আইডিটা ওই ভিডিওটা রিস দিবে না, মানে ওই ভিডিওটা নিজে দেখতেছেন, তার মানে টিকটকে ভিডিও আপলোড করা হচ্ছে মূলত মানুষ দেখার জন্য, সেখানে আপনি নিজে দেখলে তো আর এটা মানে এটা মানে হলো না, এটা তো নিজে নিজেই ভিডিওর ভিউজ বাড়াচ্ছেন। তো তারা এটা মনে করে এটা রিলস দেয় না, রিলস মানে হচ্ছে কি এটার আর মানুষকে পৌঁছায় না, ভিডিওটা নতুনত্ব নতুন নতুন মানুষদেরকে পাঠায় না যেহেতু আপনি দেখছেন। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা এই যে ভিডিওটা দেখার পর আপনি একটা ভিডিও তৈরি করবেন নতুন ভিডিও, ওইটা আপলোড করার পর ওইটা নিজে কখনো দেখবেন না, দেখবেন দেখতে পারবেন একবার দেখতে পারবেন 24 ঘন্টার পর। তো 24 ঘন্টার মধ্যে আপনি ওয়াচ করবেন 24 ঘন্টা পর্যন্ত আপনার ভিডিওটা আসলে কত ভিউস হয়েছে, আগের চেয়ে বেশি ভিউস হয়েছে কি নাকি কম ভিউস হয়েছে, লাইক কেমন হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনার কী করতে হবে এক্স্যাক্ট, মানে আপনি নতুন ভিডিও তৈরি করতে হবে নাকি আপনার কী করতে হবে ওই ভিডিওটা আপলোড করার পর আপনি বুঝতে পারবেন। আমি আবার বলতেছি এমন একটা টপিক আপনি রিসার্চ করে এমন একটা ভিডিও তৈরি করবেন বাকি কেউ ভিডিওটা আপলোড করে নেয় এবং আপনার IDতেও এই ভিডিওটা আপলোড করা হয় নাই কখনো। সো এইরকম যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, অবশ্যই কষ্ট করে এটা ডিটেলসে সবার কোয়েশ্চনস আমি মেনটেন করে রিসার্চ করে এই যে কথাগুলো আপনাদেরকে বলছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আপনারা লাইক দিলে আমাদের ভিডিও করার উৎসাহ জাগে এতটুকু, আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য, আর কিছু না। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।